আসসালামু আলাইকুম গত বছর আমরা আপনাদেরকে সাইলেজ এর এক বড় মেশিন দেখিয়েছিলাম যেটা ফোর লাইনে চলে সেটারই একটা আলাদা ভার্সন চলে এসেছে সেটি হচ্ছে ডিজেল চালিত তো এই ডিজেল চালিত যে র্যাপিং মেশিনটা আসছে এটা আপনার কোথায় ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করতে পারবেন এবং এটার জন্য আবার ফোর লাইন লাগবে কিনা এই সমস্ত বিষয় থাকছে এই ভিডিওতে চলুন করি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রেপিং মেশিনটা গত বছর যেটা দেখেছিলেন সেটা হচ্ছে ইলেকট্রিক ছিল তো ইলেকট্রিক হওয়ার কারণে শুধু যেখানে ফোর ফোরটি লাইন সেখানে ছাড়া আপনারা ব্যবহার করতে পারেন নাই তবে এটাই প্রথম বাংলাদেশে এসছে সেটা হচ্ছে ডিজেল চালিত তো ডিজেল চালিত হওয়ার কি কি সুবিধা সেটা আগে বলি ডিজেল চালিত হওয়ার কারণে হচ্ছে এটাতে আপনার বৈদ্যুতিক আলাদা কোনো লাইন লাগবে না এই যে এই চাবিটার মাধ্যমে আপনারা স্টার্ট দিতে পারবেন এবং স্টার্ট দেওয়ার পর আপনারা এখানে দেখেন যে ডাইনামা একটা আছে ভিতরে এই ডায়নামাটা হচ্ছে আপনার এই ইঞ্জিনের মাধ্যমে চলবে এবং এখান থেকে কারেন্ট সাপ্লাই করবে ওই জায়গাটাতে আমি ওটা আপনাকে দেখাই তার আগে দেখাই এখানে একটা ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারিটার মাধ্যমেই কিন্তু সেলফটা স্টার্ট হয় এই ইঞ্জিনটা এত বড় একটা ইঞ্জিন আপনার মনে হতে পারে যে আমি স্টার্ট দিব এত কষ্ট করে কেন তো এই চাবিটার মাধ্যমে কিন্তু আপনি স্টার্ট দিতে পারছেন তো আমি সামনটাতে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই যে সেলফের যে মোটরটা আছে এই মোটরটার মাধ্যমে কিন্তু এই ইঞ্জিনটাও চালু হয় এবং এখান থেকে বিদ্যুৎ গিয়ে কিন্তু ওই ব্যাটারিটা আবার রিচার্জ হয় তার মানে বুঝতে পারছেন যে এটাকে কতগুলো ফাংশন এখানে যোগ করা আছে তো এই সেলফটা যখন স্টার্ট হয় এটার মাধ্যমে ওই চলে এবং এই ডায়নামাটার মাধ্যমে পুরো ফাংশনটা কাজ করে এই যে এই ফোর ফোরটি যে বোর্ডটা আছে এই বোর্ডের মধ্যে পুরো বিদ্যুৎটা আসে এখান থেকে আপনি পুরো জায়গা পুরো জিনিসগুলো এখানে চালাতে পারবেন তো যখন এটা অন হবে তখন আপনার এই জায়গাগুলো চলবে এটা কম্প্রেশারের সাথে লাইন দিতে হবে আমি একটু কম্প্রেশারটা আপনাদেরকে দেখাই Hey. এটা হচ্ছে পুরো কম্প্রেশারটা এই কম্প্রেশারের মাধ্যমে যে হাইড্রোলিকটা ঘুরে তারপরে এখানকার যে ইয়াগুলা ঘুরে পুরো জিনিসগুলা কিন্তু এই কম্প্রেশারটা দিয়ে চলবে এই কম্প্রেশারের লাইনও কিন্তু আলাদা করে নিতে হবে না এই জায়গা থেকে আপনারা নিতে পারবেন এরকম একটা টুল বক্স আপনাদেরকে দেয়া হবে টুকটাক কিছু জিনিসপাতি থাকবে এবং এই যে রোলারগুলো যখন ঘোরা হবে ওখান থেকে কন্ট্রোল করতে পারবেন ভিতরের জায়গাগুলো ঘোরাতে পারবেন আপনার এখানে যে রশিটা দেয়া থাকবে রশিটা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই ছোট্ট একটা জিনিসের মাধ্যমে কিন্তু এটার ওজন অনেক দূর কমে গেছে কিভাবে কমে গেছে আমি একটু দেখাই আপনাকে এই জায়গাটা দেখেন আমি যদি চাপ দেই দিই ছোট্ট একটা চাকা আর ছোট্ট একটা জিনিসের মাধ্যমে পুরো ইঞ্জিন কিন্তু উপরে ভেসে গেছে যে নর্মালি কিন্তু একাই এটাকে নিয়ে আসা সম্ভব নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিলি এটাকে মুভ করতে পারবে এবং কাজের সময় এটাকে খুলে রাখতে পারবে তো এই ছিল মোটামুটি এই ইঞ্জিনটার বিষয়ে আপনারা গত বছর দেখেছেন ইলেকট্রিকটা এবারও ইলেকট্রিকটাও আছে যাদের কাছে ফোর ফোরটি লাইন আছে তারা ইলেকট্রিকটা নিতে পারেন যারা চান চাচ্ছেন যে আমরা যেখানে সাইলেজের জিনিসগুলো কাটবো সেখানেই যে আমরা এটা রেফিং করব তাদের জন্য এই মেশিনটা যারা সাইলেজ নিয়ে ব্যবসার চিন্তা করছেন যারা বড় আকারে চিন্তা করছেন তাদের জন্য এই মেশিনটা বাজার নিয়ে এসছে এবং সারা বাংলাদেশ নিতে পারবেন এবং অবশ্যই আমরা যখন এটা ডেলিভারি করব আপনাদেরকে চালিয়ে দেখে তারপরে এটা আপনাদের কাছে ডেলিভারি করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ